नमस्कार बंधुरा, बांगालीर घरोया रेसिपी चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब खूब कम समय तैरी एकटा डिमेर प्रिपारेशन। आर एई रान्नाटा किन्तु गरम भातेर संगे दुर्दान्त लागे, ताई आर देरी ना करे आसुन देखे नेवा जाक आमादेर आजकेर रेसिपि। रेसिपिटा जदि भालो लेगे थाके ताहले छोट्ट करे एकटा लाइक कमेंट ओ शेयर करते किन्तु एकदम भुलबेन ना। आर नतून दर्शक बंधुरा, जदि आपनि आमार चैनलटिके सबस्क्राइब करे ना थाकेन ताहले अवश्यई रेड कलर सबस्क्राइब बाटन क्लिक करे सबस्क्राइब करे देबेन आर पाशे थाका बेल आइकनटाकेओ क्लिक करे देबेन। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক আমাদের আজকে রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এর জন্য প্রথমে আমি ফুল বয়েল ডিম নিয়েছি এখানে, আর ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এবারে এই ডিমটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এবারে হলুদগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে ডিমটাকে হাফ করে নিয়েছি, যদি আপনারা চান তো গোটা ডিমও নিতে পারেন, তাতেও কিন্তু একই রকম স্বাদ হয়। তো ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি, চাইলে একটু ঝালের গুঁড়ো দেওয়া যেতে পারে, একটু লবণ দেওয়া যেতে পারে, কিন্তু আমি লবণটা এখন দেব না, লবণটা পরে দেব। তো প্রথমে দেখুন ডিমের মধ্যে হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব সামান্য তেল দিলাম, এক চামচ মতো তেল দিলাম, সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি জাস্ট কড়াইয়ের চারিদিকটা একটু তেলটাকে লাগিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে ডিমটা ভাজার সময় কিন্তু লেগে যাবে না কড়াইয়ের মধ্যে, আর খুব সুন্দর ভাজাটাও হবে। তো এবারে এর মধ্যে একে একে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে খুব সাবধানে ভাজতে হবে, কারণ কুসুমগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে ডিম ভাজলে। তো খুব সাবধানে আমি উল্টে উল্টে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলে ডিমের অনেক রকম রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডিমের রেসিপি নামে একটা প্লেলিস্ট তৈরি করে রেখে দিয়েছি আমার চ্যানেলে। তো সেখানে যেয়ে ক্লিক করলে আপনারা সমস্ত ধরনের ডিমের রেসিপিগুলো পাবেন। আমি এই রেসিপির এন্ড স্ক্রিনে ডিমের রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো দিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলোর ঝাল খুব কম সেই কারণে। এবারে দিলাম সামান্য একটু জল দিয়ে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম মিহি করে কিন্তু পোস্তটাকে ভালো করে বাটতে হবে। এই দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবারে একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে পোস্ত বাটাটাকে নিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। মিক্সির এই জারের মধ্যে প্রচুর পোস্ত লেগে রয়েছে, সেই কারণে সামান্য একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের তো এখানে জল দিতেই হতো, তো সেই কারণে এই মশলার বাটি দেওয়া জলটা দিলে কী হলো, মশলাটা নষ্ট হলো না। এবার সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে দিলাম, আর সামান্য ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি বলে ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ধরনের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, তাই আর দেরি না করে আপনারাও চটজলদি রেসিপিটা দেখে ট্রাই করে নিন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা দেখে একটা লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনকেও ক্লিক করে দেবেন। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিলাম, যদি লাগে তাহলে সে কারণে দিলাম। তো দেওয়ার পর এবারে আমি টিফিন বক্সের ঢাকনিটা আটকে দিচ্ছি, আর এবারে আমি এটাকে ভাপে বসাবো। চলুন ভাপে বসানো কীভাবে বসাতে হবে দেখিয়ে দিই। এর জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি
হাফ গ্লাস মতো জল দেওয়ার পর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সটা যেন পুরোটা ডুবে না থাকে, হাফের থেকেও একটু কম জল থাকবে টিফিন বক্সটায়। তো এভাবে আমি রেখে দেব প্রায় 10 মিনিট মতো লো ফ্লেম করে। 10 মিনিট বাদে দেখাচ্ছি। 10 মিনিট বাদে ফিরে আসলাম, আর এখন কিন্তু প্রচণ্ড গরম, সে কারণে টিফিন বক্সটা ধরা যাবে না। তো টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে আমি বের করে দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা টেস্টি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, পোস্তটাও বেশ জমে গেছে, খুব সুন্দর লাগছে দেখতেও, আর এটা কিন্তু দারুণ স্বাদের হয়। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আসছি আজকে, বাই।